প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ম্যাকারোনি লাজানিয়া বা পাস্তা লাজানিয়া। খুব সহজ এবং মজার একটি আইটেম। প্রথমে কড়াই নিয়ে নিচ্ছি সামান্য সয়াবিন তেল, অর্থাৎ 2 টেবিল চামচের মতো তেল দিলাম। তেল গরম হয়ে আসলে 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি। এখন এটাকে হালকা গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন এই রসুন কুচির কালারটা চেঞ্জ হয়ে একটু গোল্ডেন কালার হবে, তখন দিয়ে দিতে হবে মুরগির মাংস। আমি এখানে মুরগির মাংস দিয়েছি 1.5 কাপের মতো, ছোট ছোট কিউব করে কাটা। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। সেই সাথে দিয়ে দিচ্ছি রেডি মিক্স মাংসের মশলা 1 চা চামচ ভর্তি করে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে সব কিছু মিশিয়ে চিকেনের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে সেদ্ধ হওয়ার মতো একটা লুক চলে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং ক্যাপসিকাম। আমি এখানে 2 ধরনের কালারের ক্যাপসিকাম ইউজ করেছি, লাল এবং সবুজ। এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরি আমি এখানে 1/2 কাপের মতো দিলাম। টমেটো সেদ্ধ করে সেটাকে ব্লেন্ড করেছি, তবে একদম ফাইন পেস্ট করার দরকার নেই, হালকা একটু ব্লেন্ড করলেই হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি টমেটো সস 1/3 কাপের মতো। এটা আমার হোমমেড, এটা রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা সব দেখেছেন। যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আমি 1 চা চামচ মিক্সড হার্বস দিয়ে দিলাম। এটা যদি না থাকে অরিগানো দিতে পারেন, আবার চাইলে পার্সলিও দিতে পারেন। সব কিছু মিশিয়ে নিয়ে এখন কিছুক্ষণ জাল করব। এটা এরকম গ্রেভি থাকতে এটার মধ্যে অ্যাড করতে হবে সেদ্ধ করে রাখা ম্যাকারনি। এটা ড্রাই করে ফেলা যাবে না, তাহলে এটা যখন মিক্স করবে তখন কিন্তু একদম ড্রাই হয়ে আসবে। তো একটু মানে গ্রেভি থাকতে যদি আপনার পাস্তাটা দেন, তাহলে এটা বেশ মাখা মাখা হয় এবং মানে পাস্তাটা একটু জুসি হয়, যেটার জন্য খেতে ভালো লাগবে। এখন হোয়াইট সস তৈরি করবো। এর জন্য আমি এখানে 1/2 কাপ তরল দুধ নিয়েছি, আর 4 টেবিল চামচ ময়দা দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস 1 চা চামচ, স্বাদ মতো লবণ। আমি 1 চা চামচ লবণ দিয়েছি, সব কিছু মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম বা তার থেকে একটু কম রাখবেন, আর এভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করবেন, তাহলে খুব ভালোভাবে মিশে যাবে। আমি একটু গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধ দিলে এই হোয়াইট সসের যে স্বাদ সেটা কিন্তু অনেক ভালো আসে। যখন এটা ঘন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে বাটার এবং মোজরেলা চিজ। আমি এখানে কেনা মোজারেলা চিজটা ইউজ করছি। যারা হাতের কাছে মোজারেলা চিজটা কিনতে পাচ্ছেন না বা পাওয়া যায় না, তারা কিন্তু চাইলে বাসায় মোজারেলা চিজটা তৈরি করে নিতে পারেন। সেটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা চাইলে সেটা একবার দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। আমার এই সসটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটা ঘনত্ব হবে এরকম, এর থেকে বেশি ঘন করবেন না, তাহলে এটা যখন আপনি বেক করবেন তখন একেবারে জমে যায়, এটার মধ্যে লিকুইড ভাবটা থাকে না। আমি ওভেন প্রুফ কাঁচের পাত্র নিয়েছি এটা বেক করার জন্য। প্রথমে পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তা দিয়ে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা অনেকটা বেক পাস্তার মতোই। এখন দিয়ে দিচ্ছি হোয়াইট সস, এরপর দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ, এর উপরে আবারও পাস্তা দিয়ে দিতে হবে।
আপনার তিনটা লেয়ার বা আসলে পাত্রটা কতটা বড় সেটার উপর ডিপেন্ড করছে, আপনি তিন লেয়ার বা দুই লেয়ারে এটা সাজিয়ে নিতে পারেন। আমি দুটো লেয়ারে সাজিয়ে নিচ্ছি। এটা যে শুধু ম্যাকারনি পাস্তাতে তৈরি করতে পারবেন তা না, যে কোনো পাস্তা দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন। ওপরে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি, ক্রিম দিয়ে এটাকে ঢেকে দিব। দিয়ে দিচ্ছি এক চামচি পরিমাণ মিক্স হার্বস আর সামান্য চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স খুব বেশি দিবেন না, তাহলে কিন্তু ঝাল হবে। এখন ওপরে আবারও মোজারেলা চিজ দিচ্ছি। মোজারেলা চিজ দিয়ে পুরো ক্রিমটাকে ঢেকে দিতে হবে। এর উপরে আবারও এক চিমটি মিক্স হার্বস এবং চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে। এই পর্যায়ে সামান্য দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিলে কী হবে, এটা যখন বেক করবো তখন এটার উপরে সুন্দর একটা কালার চলে আসবে। এখন আমি এটাকে ইলেকট্রিক ওভেনে বেক করার জন্য দিয়ে দিচ্ছি মাঝের তাকে। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য বেক করতে হবে। প্রথমে 5-10 মিনিটের মতো ওভেনটাকে গরম করে নেবেন, তারপর 20 মিনিটের মতো বেক করলে হয়ে যাবে। 20 মিনিট বেক করার পর দেখবেন এরকম উপরের সুন্দর একটা কালার চলে আসবে, অর্থাৎ একটা ব্রাউনে ব্রাউন স্পট পড়বে। তখন বুঝতে হবে যেটা হয়ে গেছে, তারপর নামিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন।